মূলত যারা ভুলে গেছে তার জীবনের দাম, বলেন 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 বলেন, এরা কারা? যারা জীবনের দাম ভুলে গেছে, যারা হায়াতের দাম ভুলে গেছে। আসলে ময়দানে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে যে সময় দিয়েছি তা কোথায় কোথায় লাগিয়েছে? কি এই পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাযালু কদামা ইবনে আদম, বনি আদমের পা উঠবে না, উঠবে না, কদম দিতে পারবে না, এই পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। আন শাবাব ফিমা আফনা, তোমার জওয়ানি তুমি কোথায় কাটিয়েছ? তোমার জওয়ানি তুমি কোথায় কাটিয়েছ? আর তোমার সময় তুমি কোথায় দিয়েছ? দেখো তোমার হায়াতের মিনিট মিনিট তোমাকে জিজ্ঞেস করা হবে, হায়াতের প্রতিটা মিনিট জিজ্ঞেস করা হবে। বলেন কি বলছি? বলেন প্রতিটা মিনিট কি করা হবে? ওয়াক্ত কি কদর করো, সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। মরতে ওয়াক্ত সারি দুনিয়া দি যায়গি, তুমি এক মিনিট ভি নেই দিয়া যায়গা, মৃত্যুর সময় সারা দুনিয়া দিয়ে দিবা, তোমাকে আর একটা মিনিটও দেওয়া হবে না। কি আর এক মিনিটও তোমাকে দেওয়া হবে না? এই জন্য তোমার মিনিট কেন, তোমার সেকেন্ডে যেন জিকিরে লেগে যায়। সবাই দোয়া করে দেখবেন যেন আমি আমার জীবনের সময় হেফাজত করতে পারি। হা কত রাত চলে গেল জীবনে, কত দিন চলে গেল, কত সকালবেলা চলে গেল, হাসর ময়দানে উঠে দেখবো হা এটা সাদা পড়ে আছে, এটার মধ্যে কিছু নাই। কি দেখবো কি দেখবো না বলেন? আর এর বিপরীতটা যদি হয়, আজকের যারা মোবাইলে হায়াত দিচ্ছেন, মোবাইলে যারা হায়াত দিচ্ছেন, এরা কি দেখবেন হাসর ময়দানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিমাণ কাঁদবে, আর কি পরিমাণ নিজের জিব্বা কামড়াবে, কি পরিমাণ নিজের হাত কেটে ফেলবে, রব ছাড়া কেউ জানে না। হায় কেন কেন এটা ধরতে গেলাম, কেন এটা এটাতে সময় দিতে গেলাম? বলেন না কেউ, আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? বলে এই জন্য আমার জিব্বাটা আমি বন্ধ করলে, বন্ধ রাখলে লস টাকা লাভ টাকা, এই লস আমি বুঝলাম না কেন, এই লসটাও আবার শয়তান আমাকে ভুলে রাখছে, শয়তান আমাকে এই লসটাও ভুল। যদি যারা জীবনে অফিস করছেন, সেই প্রথম জমানা থেকে, সেই চাকরির প্রথম দিন থেকে অফিসে যাওয়ার যাওয়ার আশা, যাওয়া আসার পথে যদি তসবিটা আমার হাতে থাকতো আর আমি তসবি পড়তাম, শুধু অফিসে যাওয়া আসার পথে আমার জীবনে ইনকাম কত হইত। কি ব্যবসায়ীরা যারা দোকানে যাচ্ছেন প্রতিদিন, আপনি দোকানে আসা যাওয়ার পথেই যদি আপনি জিকির করতেন, আমার ঠোঁটটা আমি কেন নাচ্ছি না? রব তাকিয়ে থাকেন দেখি ওর ঠোঁট নড়ে কিনা, আর শয়তানও এখানে অসহসা দিতে থাকেন যেন ও না নাড়া, আর রব তাকিয়ে থাকেন দেখি ওর নড়ে কিনা, কুটি কুটি ফেরেশতা জান্নাতে তাকিয়ে থাকেন দেখি ওর জিহ্বাটা নড়ে কিনা। কি স্বর্ণের ফেরেশতা তাকিয়ে থাকেন দেখি নড়ে কিনা, হীরার ফেরেশতা তাকিয়ে থাকেন দেখি নড়ে কিনা। বাড়ি বানাবার ফেরেশতা জান্নাতে, বাড়ি বানাবার ফেরেশতা জান্নাতে, সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার ফেরেশতা জান্নাতে, কাপড় বানাবার ফেরেশতা জান্নাতে, কত কোটি ফেরেশতা আছে। আপনারা আমার জন্য নিয়োজিত আছে কোটি কোটি ফেরেশতা, এবং প্রত্যেকের কাছে, যেমন ধরেন স্বর্ণকারের কাছে হাতুড়ি দেয়া আছে, আমি উদাহরণ বুঝাচ্ছি, স্বর্ণকারের হাতুড়ি কিন্তু হেমার হয় না, ছোট ছোট স্বর্ণকারের হাতুড়ি কচ্ছুক হয়, ছোট ছোট এই ছোট ছোট হেমা হাতুড়ি তার কাছে দেওয়া আছে। হ্যাঁ, গাছওয়ালার কাছে গাছের চারা দেওয়া আছে, সৌন্দর্য বানানোওয়ালার কাছে তো রঙের তুলি দেওয়া আছে, তুলি আছে আর রঙের কোটা দেওয়া আছে, কোটি কোটি ফেরেশতার কাছে আমার জান্নাত সাজাবার সমস্ত আসবাব দেওয়া আছে, আর শুধু বলা আছে ও দুনিয়া থেকে পাঠাবে তুমি কাজ শুরু করো।
হায় কথাগুলো যদি আমি বুঝতাম, এই কথাগুলো যদি আমি বুঝতাম, এই কথাগুলো সাহাবারা কি পরিমাণ বুঝছিলেন চলেন তো। এই জন্য একটা খেজুর খাওয়া বিলম্বিত হয়ে যায় কিনা, একটা খেজুর খেতে বিলম্বিত হয়ে যায়, এজন্য খেজুর অর্ধেক খেয়ে বিচিটা ফেলে দিলেন। এভাবে বিচি ফেলে দিলেন আর বললেন ফুস্তু রব্বিল কাবা, এই খেজুরের বিচি চষার সময় আমার হাতে নাই। সুবহানাল্লাহ বলবেন কি বলছে বলেন। আপনাদেরকে আমি খুশির কথা শোনাই, আমি যদি কখনো হোটেলে ভাত খাই, ভাত খেয়ে আমি ধনিয়া মুখে দিই না, আলহামদুলিল্লাহ বলবেন। হোটেলে ভাত খাইলে ধনিয়া আছে কিনা? ধনিয়া আছে, বা আর একটা কি জানি দেয় না, কি একটা দেয়, মশলা এটা কিছু রাখে না? আমি এটা মুখে দিয়ে দেখছি দুই একবার, অনেক সময় নষ্ট। এটা মুখে দিলে সময় নষ্ট, আলহামদুলিল্লাহ বলেন নিজের থেকে ধ্বংস করে চুকছে, আমার বুঝে ধরে না। কে পারলে তো আমাকে একটু বুঝিয়ে দিন এই প্রসঙ্গটা, কেউ পারলে আমাকে কখনো বুঝিয়ে দিন যে আমার সময় নষ্ট হয় না, পান খেতে খেতে আমার সময় কি হয় না, সময় নষ্ট হয়। অথচ এবার ধূমপানে করবে কি, এবার ধূমপান কিছু মানুষের চায়ের নেশা আছে, আসে না ও চা ছাড়া চলা চলা রাত দুটো বাজে তিনটা বাজে আসে না বারাল, কিছু মানুষের পত্রিকা পড়ার নেশা আছে, যদি কোনো বাড়িতে গেস্ট হয় তো ড্রয়িং রুমে 18 বছর আগের পত্রিকাটা পড়া আছে, তিনি এটা পত্রিকাটা নিয়ে হাসিয়া সঙ্গে শুদ্ধ করে ফেললেন, বাস্তব না বাস্তব, এমন গভীরভাবে পড়ছেন এই পত্রিকা যেন এটা আজকেই আসবে। এগুলো হল শুধুই আখেরাত ভুলে যাওয়ার, আখেরাত ভুলে যাওয়ার ফলাফল বলেন। আমার এই পাড়ের মিনিটের দাম কত, এই পাড়ের সেকেন্ডের দাম কত, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাও আল্লাহু মারকাদা। ছোটবেলায় আমরা যখন প্রথম প্রথম তিন দিন তব লেগে যাইতাম ছাত্র জীবনে, একদিন 24 ঘন্টা তব লেগে যাইতাম, 24 ঘন্টা বৃহস্পতিবেলা আসর পড়ে যাইতাম শুক্রবারে, বিশ্বাস করেন তখন তো এক নতুন জজবা, একবার সুবহানাল্লাহ 49 কোটি বার, যখন এই জোহরের পরে ফজর আসরের আগে দিয়ে যখন মাত্র আমরা বের হয়ে যাব তখন তাড়াতাড়ি করে পড়তাম, আরে একটু পরে তো ক্লোজ হয়ে যাবে, একটু পরে তো এটা বেশি হওয়া কি হয়ে যাবে, তাই ম্যাট্রিক ইন্টার পরীক্ষার সময় শেষ 5 মিনিটে শেষ 10 মিনিটে কয়লান দেখে সে 10 মিনিট চালে আগে আগে 2 ঘন্টা জাল লেগেছে তার থেকে বেশি, সারে হাত দিয়ে দিছে ঘন্টা বাজি গেছে সারে ব্যাপারে ধরছে স্যার স্যার একটা মিনিট স্যার সারে একটা মিনিট বলি কি বলি না বলেন স্যার 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 একটা মিনিট স্যার স্যার অঙ্কের আনসারটা লিখি লই স্যার কি কেন আর তো ঢুকানো যাবে না বলেন না কেন আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে ওই দেয়ালে একটা কথা লেখা আছে, কি কদর করো সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও, মরতে ওক্ত সারি দুনিয়া দি যায়গি তুমি এক মিনিট ভি নহীন দিয়া যায়গা, মৃত্যুর সময় সারা দুনিয়া দিয়ে দিবা তোমাকে আর একটা মিনিটও দেওয়া হবে কি, আর এক মিনিটও তোমাকে দেওয়া হবে না, এই জন্য তোমার মিনিট কেন তোমার সেকেন্ডে যেন জিকিরে লেগে যায়।
সবাই দোয়া করে দেন যেন আমি আমার জীবনের সময় হেফাজত করতে। হ্যাঁ, কত রাত চলে গেল জীবনে, কত দিন চলে গেল, কত সকালবেলা চলে গেল, হাসান মাদান উঠে দেখবো হ্যাঁ এটা সাদা পড়ে আছে, এটার মধ্যে কিছু নাই, কি দেখবো কি দেখবো না বলে। আর এর বিপরীতটা যদি হয়, আজকের যারা মোবাইলে হায়াত দিচ্ছেন, মোবাইলে তারা হায়াত দিচ্ছেন, এটা কি দেখবেন হাসানের ময়দানে, আল্লাহ ছাড়া কেউ জানে না, কি পরিমাণ কাঁদবে, আর কি পরিমাণ নিজের জিহ্বা কামড়াবে, কি পরিমাণ নিজের হাত কেটে ফেলবে, রব ছাড়া কেউ জানে না। হায়, কেন কেন এটা ধরতে গেলাম, কেন এটা এটাতে সময় দিতে গেলাম, বলেন না কেউ আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, বলেন। কালকে রাতে 3টা বাজে, আমরা 3টা 3:30 এখানে আসছি, গাজীপুর থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগছে, 1, 2, 3, 12টা ছাড়ছে, 3 ঘন্টা লাগছে, কয় ঘন্টা তো 3 ঘন্টা আশেপাশের গাড়িগুলো দেখছি না কি অবস্থা, প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকে ব্যস্ত, বলেন প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকে ব্যস্ত, যেন জীবন বানিয়েছে শুধু মোবাইলের জন্য, বলেন না বাস্তবতা এমন কি না, বলেন। ইতিপূর্বে বিমানে নেটওয়ার্ক থাকতো না, এই জন্য বিমানে মোবাইল বন্ধ দেখতাম, এখন নেটওয়ার্ক তো নাই কিন্তু কি কি জানি আগে ঢুকাই রাখে, তা আগের জন্যই দেখতে থাকে, আমি তো জানি না কেমন কি করে, ও ডাউনলোড হয়েছে কি, এখন আর বিমানেও কি নাই, বিরতি নাই, বিরতিহীন সার্ভিস, যারা ভুলে গেছে তার জীবনের দাম, বলেন 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 বলেন, এরা কারা যারা জীবনের দাম ভুলে গেছে, যারা হায়াতের দাম ভুলে গেছে, আসলে ময়দানে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে যে সময় দিয়েছি তা কোথায় কোথায় লাগিয়েছ, কি এই 5 প্রশ্নের উত্তর দেয়া ছাড়া লা তাযালু কদামা ইবনে আদম, বনি আদমের পা উঠবে না, উঠবে না, কদম দিতে পারবে না, এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, আন শাবাবি ফিমা আফনা, তোমার জওয়ানি তুমি কোথায় কাটিয়েছ, তোমার জওয়ানি তুমি কোথায় কাটিয়েছ, আর তোমার সময় তুমি কোথায় দিয়েছ, দেখো তোমার হায়াতের মিনিট মিনিট তোমাকে জিজ্ঞেস করা হবে, হায়াতের প্রতিটা মিনিট জিজ্ঞেস করা হবে, বলেন কি বলছি, বলেন প্রতিটা মিনিট কি করা হবে, যেমন ধরেন আপনি মাগরিব থেকে আয়েশা শুধু নাতিটাকে সময় দিলেন, নিশ্চয়ই এটা বৈধ, এটা গুনাহ না, নাতিটাকে কোলে নিলেন, সময় দিলেন, ওর সাথে একটু হাসি তামাশা করলেন, ওর একটু বল মারলেন, গাড়ি মারলেন, ইত্যাদি ইত্যাদি যা আপনারা করেন আর কি, আল্লাহ এর লেগে আমার নাতি নেই, আর এখনো হয় নাই আর কি, এই টাইমটা যে আপনি দিলেন এটা কিন্তু বৈধ, এটা কিন্তু জায়েজ, বলেন এটা কিন্তু কি, এটা অবৈধ না, এটা না জায়েজ নয়, লেকিন আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যখন একদিন আপনি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ার টাইম দিয়েছেন, মাগরিবের পরে 6 রাকাত 6 রাকাত নামাজ আপনি মাগরিবের পরে পড়েছেন, তো এই পুরস্কার যখন আপনি দেখবেন তখন আঙ্গুল কামড়াবেন, হ্যাঁ কেন রে আমি বাকি দিনগুলো ওই ওর পেছনে দিয়ে দিয়েছি, 3 বছরের নাতির পেছনে মুসলমান যে পরিমাণ টাইম দেয়, তার রবের পেছনে রবের জন্য সে জীবনেও এই টাইম দেয় না, অথচ এই বাচ্চা জানবে না যে আমার দাদা মারা গেছে, দাদা মরার দিনও খেলবে, বাস্তব না অবাস্তব, আমি একটা উদাহরণ দিলাম, উদাহরণ দিলাম, এজন্য আমাদের ভাইও নিজের হায়াতের দাম দেবো, বলেন হায়াতের দাম মৌতের আগে দিবেন না মৌতের পরে, হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় উস্তাদ ছিলেন আমার শায়খ আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতে চক্ষু বানিয়ে দেন, হুজুর কেমন সুন্দর ছিলেন এটা আপনাদেরকে বলে বোঝানোর কোনো ভাষা আমাদের কাছে নাই, হুজুরের কণ্ঠ কেমন ছিল, চেহারা কেমন ছিল, আল্লাহ যখন
মিম্বারে বসত, ফোয়ানে বসত, তো চেহারাটা মনে হইতো সূর্য, এটা বুঝে একটা সূর্য। আল্লাহ আমার হুজুরের হায়াত, আমার হুজুরের কবরকে জান্নাতের চোখে বানায় দেন। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওবা, যেটা আমার ভাষা বলতেন, ওবা, সময়ের মূল্য দিবা তোমরা রে, লিখতে দিয়ে রে মাপা হবে, চিরঙ্গের ভাষা তর্জমা করছি, সময়ের মূল্য দিবা, স্বর্ণ মাপার পাল্লা দিয়ে তোমাদেরকে মাপা হবে। সুবহানাল্লাহ, বলবেন না কি বলছে বলে? হ্যাঁ, স্বর্ণ মাপার লিখতে দিয়ে তোমাদেরকে তোলা হবে, মাপা হবে। আচ্ছা, দাড়ি মাপার পাল্লা আছে না, লাকড়ি মাপার পাল্লা, লাকড়ি মাপার পাল্লার মধ্যে এই ইয়ে কত ব্যবধান গ্যাপ কত দূর থাকে, এটা ওটার সাথে? আর স্বর্ণ মাপার পাল্লা, স্বর্ণ মাপার পাল্লা বক্সের ভিতরে দেয় কেন বলেন তো? যেন বাতাসেও কিনা হয় না, নড়ে। হযরত বলতেন, নিজের জীবনকে দামি বানাও, স্বর্ণ মাপার পাল্লা দিয়ে তোমাদেরকে মাপা হবে। সুবহানাল্লাহ, বলবেন না কি দিয়ে মাপা হবে? স্বর্ণ মাপার পাল্লা দিয়ে মাপা হবে। গত এদিন একজন আসছে, হুজুর একটা ঈদের নামাজ পড়াবেন, 3 লাখ টাকা দিবেন। একটা ঈদের নামাজ পড়াবেন, 3 লাখ টাকা দিবেন, মালয়েশিয়া। তাই বলতেছি যাইতে হবে কবে, কারণ মানে শেষ দশকে গেলেই হবে। আমি কি আমার এতে কাফের কি হবে? আমি 3 লাখ 3 লাখ বুঝি, আমি এতে কাপ ছাড়তে হবে। সতানে কি সুন্দর করে একটা বুদ্ধি দিছে, কত বড় লোভ দেখাইলো রে বাবা, রে বাবা, একটু $3 লাখ দিলেও তো হবে না, আর টিয়া তো হরে, ডলার দিলেও তো হবে। বারহাল আমার সময়কে দামি বানানো, বলেন সময়কে কি বানানো? সময় দামি হয় 3 জিনিসের দ্বারা, 1 নম্বর ইমান, 1 নম্বর কি, 2 নম্বর হলো জিকির, 3 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, বলেন গুনাহ থেকে বেঁচে থাকা। সময়ের ফরিজা হলো 3টা, সময়ের দায়িত্ব হলো 3টা, সময়ের কাজ হলো 3টা। 1 নম্বরে গুণ ইমানের সাথে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময়ের প্রধান দায়িত্ব হলো ইমানের সাথে থাকা। 1 মিনিট ইমান থেকে দিচ্ছি দেওয়ার কোনো সুযোগ নাই, 1 সেকেন্ড ইমানের সাথে ইমান থেকে দিচ্ছি দেওয়ার কোনো সুযোগ নাই, অক্সিজেন থেকে যেমন দিচ্ছি দেওয়ার কোনো সুযোগ নাই। একবার মারছে, শুধু একবার মারছে, হার্টে একবার মারছে, একবার শুধু একটুখানি ধাক্কা দিছে, সঙ্গে সঙ্গে অফিস থেকে সোজা হার্ট ফাউন্ডেশনে। কি বাস্তব না বাস্তব? কি ঘরে আসা পরামর্শ করে না?